এখানে অবস্থা পুরোটাই খারাপ, এখানে কোনো কিছু বাকি নাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমাদের বিকাশ 01601973999 01609197399 এখানে আপনারা সহযোগিতা করুন। আমি সুনামগঞ্জে এসেছি, এখনো আমার ট্রাক আসতে পারেনি, রাস্তায় গর্ত, আমরা অপেক্ষা করছি। আপনারা বিকাশে আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান, 10 টাকা 20 টাকা 50 টাকা, আমি আপনাদের দায়িত্ব নিলাম, আপনাদের টাকার আমানত আমি নিলাম, মানুষের কাছে আমি পৌঁছে দিয়ে আসবো। আপনারা আমাদের জন্য দোয়া করবে, যখনই নেটওয়ার্ক থাকবে এই ভিডিও চলে যাবে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কোনো দিক কিছু বাকি নাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্যা কবলিত মানুষ যে বিপদের মধ্যে আছে, তাদের এই বিপদ থেকে আসলে সারা বাংলাদেশের কোনো মানুষ আমরা শান্তিতে নেই। আসলে তাদের জন্য আমাদের প্রত্যেকের মন কাঁদতেছে। আমরা মাত্র একদিন আগে উদ্যোগ নিয়েছিলাম, আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলাম, ইতিমধ্যে আপনারা 15 লক্ষ টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আর কোনো টাকা পাঠাবেন না, যেহেতু আমরা প্রায় 15 লক্ষ টাকা আপনাদের সহযোগিতা পেয়েছি। এই 15 লক্ষ টাকার যে মালামাল, যে ত্রাণ বা সহযোগিতা আমরা যখন বন্যায় নিপীড়িত যারা আছে তাদেরকে যখন আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারবো, তার পরবর্তীতে যদি আমাদের কোনো সহযোগিতা আপনাদের কাছে প্রয়োজন হয় তখন আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সহযোগিতা চাইবো। যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে এই ক্যাম্পেইনটা করেছি এবং আপনাদের সহযোগিতা পেয়েছি, এবং আমি আপনাকে প্রথমে জানিয়েছিলাম যে আমরা কী কী করছি এবং আমরা কোথায় কোথায় ব্যয় করছি, আমি আপনাদেরকে সব ডিটেলস জানাবো। যখন থেকে আমরা আপনাদের সহযোগিতা পাওয়া শুরু করেছি, আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। গাউসে কমিটি বাংলাদেশ আপনারা জানেন একটা অরাজনৈতিক সংগঠন, আমরা যখন উদ্যোগ নিয়েছি আমাদের ভাইয়েরা ওনারা বিকাল থেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাই যারা আমাদের উদ্যোগকে সহযোগিতা করার জন্য শুরু করিতেছি। মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। গত পরশুদিন আপনারা জানেন যে এই প্রলয়ঙ্কারী যে বন্যা, যে এই আমি বলি যে মহাজাগতিক দুর্যোগ, সিলেটের উপর যে সিলেট এবং সুনামগঞ্জের উপর দিয়ে যে বন্যা, এই বন্যায় বন্যার তো মানুষের সাহায্যার্থে আমি আমার নিজের যা ছিল তা নিয়ে, এবং সাথে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করেন, দেশে বিদেশে যে জায়গায় আছেন আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের এই টাকাগুলো দিয়ে যারা আছে বন্যার্থ তাদেরকে আমি ত্রাণ সহযোগিতা দিতে চাই। আপনারা এই গত একদিনের ব্যবধানে আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা আমাকে এত বিশ্বাস করেছেন, আপনারা প্রায় 70 লক্ষ টাকা আমাকে পাঠানোর ব্যবস্থা করছেন, এর মধ্যে 52 লক্ষ টাকা অলরেডি আমার কাছে এসে পৌঁছাইছে, 70 লক্ষ টাকা আসার আর বাকি 18 লাখ প্রায় আসার পথে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা এত বিশ্বাস করছেন আমারে। আমার কাছে মনে হয়েছে যে আজকের দিন থেকে আমার দায়িত্বটা আরো অনেক বেশি বেড়ে গেছে। একটা মানুষকে, ব্যক্তিকে আপনারা এত 70 লক্ষ টাকার মতো ওজনদার মনে করছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মানুষের জীবনে কে কি হবে এটা বড় জিনিস না, এবং মানে এটা হচ্ছে আনবিলিভেবল একটা ব্যাপার। প্রথম দিন আমাদের 2 লক্ষ টাকা উঠছিল, আমি খুব হতাশ হয়ে গেছিলাম যে হয়তো আসবে না। আমি গতকালকে একটা ছবি পোস্ট করছিলাম আমার পেজ থেকে, এবং গত রাত্রে মানে এটা একদম লিটারালি আনবিলিভেবল। আপনাদেরকে আমার মানে আমি খুশি হয়ে যে ধন্যবাদ দিব, খুশিটা ভেতর থেকে আসতেছে না। এই আগে আমি সিচুয়েশন একটু দেখেন, আমি অ্যাকচুয়ালি আসি কোথায় দেখেন, আর দিস ইজ দ্য সিচুয়েশন অফ সিলেট নাও। তো আমি যেটা আমি কয়েকটা কথা শুরু থেকে ক্লিয়ার করে ফেলি, এটা হচ্ছে আমাদের গত রাত্রে 14 লক্ষ টাকার মতো আসছে। আমাদের 3টা নাম্বার দেওয়া ছিল, আমার ছোট ভাইয়ের সব নাম্বার দেওয়া থাকে, আমার নাম্বারে কোনো বিকাশ টিকাশ নাই বা আমার ব্যাংক অ্যাকাউন্টও নাই। তো আমার ছোট ভাইয়ের নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলে অলমোস্ট 16 লক্ষ টাকা আসছে। আমি চাইতেছি এখন আপাতত কেউ টাকা পাঠাবেন না, আমরা এটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করতে চাই। ডিস্ট্রিবিউট করার পর আমার উপর যেহেতু আস্থা আছে, আপনাদের বিশ্বাস আছে, আর একটু ধৈর্য ধরেন, কেউ পাঠায় না, কারণ প্রত্যেকটা নাম্বারের লিমিট অলরেডি শেষ। আর এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, লিমিট শেষের যে ব্যাপার, এটা দুইটা ব্যাপার বুঝেন। একটা ব্যাপার হচ্ছে একটা বিকাশ নাম্বারে একদিনে এজেন্ট নাম্বার থেকে মানে দোকান থেকে 5 জনের বেশি পাঠাইতে পারে না, তো এটার জন্য অনেকে দেখছে আগে লিমিট শেষ। আরেকটা লিমিট হচ্ছে মনে হয় 3 লক্ষ টাকার বা অ্যাকাউন্টের লিমিট, তো আমাদের অ্যাকাউন্টের লিমিট অলরেডি শেষ। কত টাকা অ্যাকাউন্টের লিমিট থাকে? 3 লক্ষ টাকা। তো আমাদের অ্যাকাউন্টে লিমিট শেষ বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকে। এখন আমি চাইলে, আমি এখন আসলে কনফিউজ যে আমি আরো ফান্ডরেজিং করবো না, আমি করবো না, যে কনফিউশনে আমরা টিম প্রথমে ডিসিশন নিছি যে আপাতত আগে 16 লক্ষ টাকা আমি ডিস্ট্রিবিউট করি। আর আমি আপনাদের কিছু সিচুয়েশন কথা বলি। গতকালকে আমরা ছিলাম কোম্পানিগঞ্জে, ওইখানে লিটারেলি এখন মানুষের বাসার চালের উপর পানি যাচ্ছে, আপনারা দেখছেন যে ঘর বাড়ি ভেসে যাচ্ছে, কিছু ভিডিও দেখছেন, আমি জানি না আমাদের দেশের গণমাধ্যম কতটুকু দেখাইতে পারতেছে, দেখানো খুব কঠিন আসলে। হ্যাঁ,